আমার অসীমাম স্টাডিজের আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় আইএসসি সিলেবাসভুক্ত অষ্টম শ্রেণীর কবিতা, কবি মানকুমারী বসু রচিত বর্ষা সুন্দরী। কবি মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী অর্থাৎ ভাইয়ের মেয়ে হলেন কবি মানকুমারী বসু। মাত্র 19 বছর বয়সে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে বৈধব্যদশা প্রাপ্ত হওয়ায় তাঁর কাব্যগ্রন্থকে যেন দিয়েছে একটা বৈরাগ্যের সুর তাঁর লেখা কবিতা বা তাঁর গ্রন্থগুলিকে। তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক। 1863 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্ম এই মানকুমারী বসুর। তিনি মাইকেল মধুসূদন দত্তের ভাইয়ের মেয়ে। তাঁর কবিতা বর্ষা সুন্দরী। বর্ষাকে কবি মানকুমারী বসু একজন সুন্দরী রমণী রূপে রচনা করেছেন, কল্পনা করেছেন, অর্থাৎ একজন সুন্দরী নারী রূপে কল্পনা করেছেন। আমাদের দেশে 6টা ঋতু হলেও শীত, বসন্ত এবং শরৎ ঋতুকে সবাই ভালোবাসে, আনন্দের ঋতু, উৎসবের ঋতু, মজার ঋতু। কিন্তু বর্ষা ঋতু হলো প্রেমের ঋতু, ভাবাবেগের ঋতু, ভালোবাসার ঋতু। এই কবিতায় কবি সেটাই তুলে ধরেছেন। কবি যেহেতু মাত্র 19 বছর বয়সে বিধবা হয়েছিলেন, অর্থাৎ তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল, তাই এই কবিতার মধ্যে সেই ভাবাবেগ ফুটে উঠেছে। বর্ষাকালে আকাশ কালো মেঘে ছেয়ে থাকে, সূর্য চন্দ্র দেখা যায় না, গ্রহ নক্ষত্রের দেখা পাওয়া যায় না, কারণ আকাশ কালো মেঘে ছেয়ে থাকে। আর সারা দিন রাত যেন ঝরঝড় ঝরঝড় টুকটাক বৃষ্টি পড়তেই থাকে। ঠিক সেই সময় যদি বা স্কুল বন্ধ থাকলো তো ঠিক আছে, নয়তো বাড়িতে যারা থাকেন, অবসরের মধ্যে যারা থাকেন, তারা কিন্তু প্রেম নিয়ে, ভালোবাসার কথা মনে মনে ভাবতে থাকেন, কল্পনাপ্রবণ হয়ে ওঠেন সবাই। কবির ক্ষেত্রে তো বলার অপেক্ষায় রাখে না, কবিও তাই হয়েছেন। তাই এই বর্ষা ঋতুকে কবি রানীর আখ্যায় ভূষিত করেছেন, একজন সুন্দরী রমণী। কারণ এই বর্ষা ঋতুকে কবি যেমন সুন্দরী রমণী বলেছেন, কালো মেঘের আড়াল থেকে যে বিদ্যুতের হাসি অর্থাৎ বিদ্যুতের চমক আসে, সেটাকে কবি বলেছেন বর্ষা রানীর মুখের হাসি। বর্ষা ঋতুতে যে কদম কেতকী ফুল ফোটে, এটা তিনি বলেছেন কদম ফুলের মালা বর্ষা রানীর গলায়, আর বর্ষা রানীর আঁচলে কেতকী ফুলের গুচ্ছ। এইভাবে কবি বর্ণনা করেছেন বর্ষা ঋতুকে। বর্ষা ঋতু প্রেমের ঋতু, ভালোবাসার ঋতু, শরৎ ঋতু, শীত ঋতু বা বসন্ত ঋতু, এরা মজার ঋতু, আনন্দের ঋতু, কিন্তু বর্ষা ঋতু ভালোবাসার ঋতু, প্রেমের ঋতু। তাই কবি যেহেতু স্বামীর যন্ত্রণা অর্থাৎ স্বামী হারানোর যন্ত্রণা মনের মধ্যে গভীর, তাই এই প্রেম ভালোবাসার মুহূর্তে তিনি স্বামীর কথা কল্পনা করে তিনি বর্ষা রানীর উদ্দেশ্যেই অনেক কিছু বলেছেন। সারাদিন যেন ঝরঝর ঝরঝর বৃষ্টি পড়ছে, যেন অনেক দিনের দুঃখ যন্ত্রণা জমা হয়েছিল সব যেন রূপলি রঙের যেন রং হয়ে গলে পড়ছে আকাশ থেকে। এই বর্ষা ঋতু আমাদের পৃথিবীকে শস্য শ্যামল করে তোলে, সবুজে সবুজ করে তোলে, সবুজ ঘাসে ডেকে দেয়, অর্থাৎ প্রেমের ভাবাবেগ জন্মায় প্রত্যেকের মধ্যে। এই বর্ষা ঋতু আমাদের সেই জন্য সুন্দরী রমণী আমাদের চোখে। এখানে কবিতায় বলেছেন, রাত দিন ঝমঝম রাত দিন টুপ টুপ, কী সাজে সেজেছো রানী, এ কি আজ অপরূপ। রাত দিন ঝমঝম রাত দিন টুপ টুপ, ঝমঝম কখনো টুপটাপ কখনো টিপ টিপ বৃষ্টি হতেই চলেছে, হচ্ছেই সারাদিন। সবাই কত রকম কল্পনা করছে মনের মধ্যে, কেউ দুঃখের স্মৃতি, কেউ বা আনন্দের স্মৃতি। কবি মানকুমারী বসু কিন্তু তাঁর স্বামীর ভালোবাসার বা স্বামীর সেই আবেক্ষণ মুহূর্তের কথা চিন্তা করছেন এই বর্ষা ঋতুতে, এই বর্ষা স্নাত দিনে। কী সাজে সেজেছো রানী, এ কি আজ অপরূপ, তুমি কেমনভাবে সেজেছো, তোমার রূপ এত সুন্দর।
আননে বিচরে হাসি, মুখে যেন বিদ্যুতের হাসি। আনন অর্থাৎ মুখ, মুখে যেন বিদ্যুতের হাসি। বিজলিকতার অর্থ হলো বিদ্যুৎ। গলায় কদম হার, এই বর্ষাকালে যেহেতু কদম ফুল ফোটে, তাই কবি বলেছেন, তোমার গলায় যেন কদম ফুলের মালা। আঁচলে কেতকী ছটা, তোমার শাড়ির আঁচলে যেন কেতকী ফুলের ছটা, অর্থাৎ কেতকী ফুলের গুচ্ছ। এইভাবে কবি বর্ণনা করেছেন, কারণ বর্ষা ঋতুতেই কদম কেতকী এই ফুলগুলো ফোটে। এ আবার আঁচলে কেতকী ছটা, এ আবার কি বাহার, শিখি নাচে ভেগ গায়ে মেঘে গুরু গর্জন, বসুদ আনন্দ ভরে কত করে আয়োজন। শিখি নাচে অর্থাৎ বর্ষাকালে মেঘ ডাকলে ময়ূর নাচে, ময়ূরই কিন্তু নাচে না, ময়ূর নাচে বর্ষাকালে মেঘ ডাকলে ময়ূর নাচে, ভেক গায় ব্যাং গান গায়, গান গাইতে থাকে, ব্যাঙের আওয়াজ শোনা যায় শুধুমাত্র বর্ষা ঋতুতেই। মেঘে গুরু গর্জন, মেঘ গুড় 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 করে নিজের মতো করে ডেকে চলেছে, এ যেন এক মধুর স্মৃতি। বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন, বসুধা অর্থাৎ পৃথিবী কত আয়োজন করেছেন। মুখে বিদ্যুতের হাসি, গলায় কদম ফুলের মালা, আঁচলে কেতকী ফুলের গুচ্ছ, মুখে বিদ্যুতের হাসি, এ যেন বসুধা অর্থাৎ পৃথিবী কত রকমের আয়োজন করেছেন। যেখানে শিখি গান গাইছে, শিখি নাচছে, ভেক গান গাইছে, সাধারণ মানুষেরা ঘরে বসে আবেগপ্রবণ হয়ে, প্রেমপ্রবণ হয়ে নিজের মনে কল্পনায় রত। ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা। ডুবেছে রবির ছবি, রবি অর্থাৎ সূর্য, সূর্যকে দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে সূর্য ঢাকা গেছে, ঢেকে গেছে। ডুবেছে চাঁদিমা তারা, চাঁদের জ্যোৎস্নাকে চাঁদিমা বলা হয়, চাঁদ ডুবে গেছে অর্থাৎ চাঁদ মেঘের আড়ালে আশ্রয় নিয়েছে, তাই তাকে দেখা যাচ্ছে না, তার জ্যোৎস্না এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তারা কেউ আর দেখা যাচ্ছে না, এরা মেঘের আড়ালে রয়েছে। চাঁদ সূর্য তারা কাউকেই দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে রয়েছে তারা। আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, তরল মানে তোমরা জানো, যাকে লিকুইড বলো, আর রজত মানে হচ্ছে রূপা, রূপার রং সাদা, যে পায়ের নূপুর পড়ো তোমরা, এটা হচ্ছে রূপা, এই রূপার রং সাদা, আর যে জলটা আকাশ থেকে গলে পড়ছে সেটাও রূপলি রঙের, অর্থাৎ সেই সাদা রঙের, তাই মনে হচ্ছে যেন রজত অর্থাৎ রূপা গলে গলে পড়ছে। এই বৃষ্টির ধারাকে তুমি অর্থাৎ কবি রজতের গলিত ধারা বলে কল্পনা করেছেন। উথলিছে গঙ্গা পদ্মা, পরাণে ধরে না শোক, মরমে রয়েছে তোমারই স্নেহের মুখ। এই সময় গ্রীষ্মের প্রচণ্ড তাপে যখন চারদিক শুকিয়ে রুক্ষ শুষ্ক হয়ে যায়, তখন বর্ষা তাদের প্রাণে আবার নতুন করে প্রাণ সঞ্চার করে, নদী জলে ভরে দেয়, সমুদ্র পদ্মা গঙ্গা জলে ভরে দেয়, পুকুর নদী জল থই থই হয়ে ওঠে, আর ভেকেরাও আনন্দে গান করে, ময়ূর নাচে অর্থাৎ শিখি নাচে। উথলিছে এই সময় গঙ্গা পদ্মা, উথলে পড়ছে, নতুন রূপ ধারণ করেছে, প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। ধরে না আনন্দ পরাণে ধরে না শোক, এ সময় এত আনন্দের সময় মরমে রয়েছে তোমার স্নেহের মুখ। মরমে অর্থাৎ মর্মের হৃদয়ে রয়েছে কার মুখ, তোমারই মুখ, অর্থাৎ কবি এখানে তার স্বামীর স্মৃতির মন্থনে রত, অর্থাৎ তার ভালো লাগার ভালোবাসার মানুষ আজ নেই। খুব কম বয়সে, মাত্র 19 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন তার কন্যা সন্তানের জন্ম দেওয়ার সময়, তাই তারই উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন, মরমে রয়েছে ছিঁড়ে তোমার স্নেহের মুখ, এত আনন্দের সময় আমি আনন্দ করতে পারছি না, তোমার মুখের কথা, তোমার মুখের হাসি, তোমার ভালোবাসা সব আমার মনে পড়ছে, কারণ বর্ষা হচ্ছে প্রেমের ঋতু, ভালো লাগার ভালোবাসার ঋতু, কিন্তু কবি মানকুমারী বসু এখানে একা। ভিজে গেল, ভেসে গেল, ডুবে গেল ধরাধাম, ধরা অর্থাৎ পৃথিবী ভিজে গেল, প্রচণ্ড বৃষ্টির জলে এই পৃথিবী ভিজে গেল, ভেসে গেল। কখনো কখনো অতিবৃষ্টির ফলে যে বন্যা হয়, মাঠ ঘাট ধুয়ে যায়, নদী উপচে পড়ে, অনেক ঘরবাড়ি ভেঙে যায়, সেই জন্য কবি এটা বলেছেন, ভিজে গেল, ভেসে গেল, ডুবে গেল ধরাধাম, ধরা পৃথিবী যেন ডুবে গেল, গলে গেল, মেতে গেল মানবের ক্ষুদ্র প্রাণ, অর্থাৎ মানবের ক্ষুদ্র প্রাণ, মানুষের ক্ষুদ্র প্রাণ যেন আনন্দের জোয়ার এসেছে আজ, কারণ প্রচণ্ড রুক্ষ শুষ্ক দিনের পরে এসেছে বর্ষা। বর্ষা ঋতু তাই প্রেমের ও ভালোবাসার ঋতু, নতুন করে পৃথিবীটাকে শস্য শ্যামল করবে, সবুজে সবুজ করে তুলবে, মানুষের মনে প্রেমের জোয়ার নিয়ে আসবে, ভালোবাসার আনন্দে ভরিয়ে দেবে পৃথিবীটাকে। চাহিলে প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে,
প্রকৃতি যেন ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, বাস মানে পোশাক। চাহিলে তাহার পানে কত কি যে মনে আসে, এই প্রকৃতির দিকে তাকালে, অর্থাৎ প্রকৃতির যে রূপ সেই রূপের দিকে তাকালে কত কথা মনে পড়ে, কত স্মৃতি রোমন্থন করতে ইচ্ছে করে। কারণ বর্ষা বা বৃষ্টির দিনে মানুষ যেন একটু আলসে হয়ে যায়, বসে বসে বৃষ্টির ধারা লক্ষ্য করতে থাকে, বাড়িতে নানা ধরনের রান্নাবান্না হয়, আর এই প্রকৃতির রূপ সৌন্দর্য অনুভব করে যারা কবি, তাদের কথা তো বলতেই নেই, এখানে মানকুমারী বসু একজন কবি। প্রাণ গলে মন গলে দিগন্ত অনন্ত গলে, ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমের তুফান চলে। প্রাণ গলে মন গলে, আমাদের প্রাণ গলে যাচ্ছে, মনও গলে যাচ্ছে বৃষ্টির ধারার সঙ্গে সঙ্গে। মনের মধ্যে এত আনন্দ যে মনে হচ্ছে যেন প্রাণ গলে যাচ্ছে, মন গলছে দিগন্ত অনন্ত গলে। দিগন্ত মানে যে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাই, দিকের শেষ সেটাকে বলা হয় দিগন্ত। দিগন্ত অনন্ত গলে, ব্রহ্মাণ্ড ডুবায় যেন প্রেমের তুফান চলে। ব্রহ্মাণ্ড এই পৃথিবী, ব্রহ্মাণ্ড ডুবায় যেন সব দিক জুড়ে যেন প্রেমের তুফান চলছে। কারণ বর্ষারানী এসে তার প্রেম ভালোবাসা দিয়ে, তার স্নেহের অঞ্জলি জল দিয়ে প্রকৃতিটাকে শস্য শ্যামল করে তুলেছে, গাছে গাছে ফুল ফোটাচ্ছে, জমিতে ফসল উৎপাদন হবে, প্রকৃতি আমাদের পৃথিবীটা সবুজ ঘাসে ঢেকে গেছে, সুতরাং মানুষের মনের মধ্যে প্রেমের ভালোবাসার জোয়ার এসেছে। শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি, বরিষা তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি। বর্ষা শরতে শীতে, শরৎকাল বসন্তকাল এবং শীতকাল হাসি আনন্দের ঋতু। শরৎকাল পুজোর ঋতু, বিভিন্ন ধরনের পুজো অনুষ্ঠিত হয় বলে আমাদের মনে আনন্দ আসে। বসন্ত ঋতুও তাই নাতিশীতোষ্ণ, এবং সেখানেও আমাদের দুর্গাপূজা হয়, বাসন্তী পূজা যাকে বলা হয়, সেই পূজার জন্যও আমরা আনন্দে থাকি। শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলি বা পাল পরব হয় বলেও আমরা আনন্দে থাকি। আনন্দ মজার ঋতু এই তিনটে ঋতু। কিন্তু শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসা, সেই সময় মানুষ আনন্দ করে। বরিষা তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি, কিন্তু বর্ষাকাল তোমার বুকেই যেন অনন্ত প্রেমের রাশি। তুমি তোমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের পৃথিবীটাকে আবার নতুন করে সাজিয়ে দিচ্ছ, গাছে গাছে ফুল এনে দিচ্ছ, জমিতে ফসল ফলাচ্ছ, চারিদিক যেন সবুজে সবুজ করে দিচ্ছ। আমাদের যে জীবন অর্থাৎ প্রাণ, যে জল, সেই জল দিয়ে তুমি পৃথিবীর মানুষকে শান্তি বাড়ি দিচ্ছ, তাদেরকে শান্তি দিচ্ছ, মনে স্বস্তি দিচ্ছ তোমার ভালোবাসা দিয়ে, তোমার প্রেম দিয়ে। সাধে কি বেসেছি ভালো, সাধে কি আপনা ভুলে, দিয়েছি হৃদয়খানি তোমারই চরণ মূলে। তোমার তুমি এত কিছু দিয়েছো বর্ষা ঋতু, তাই তো তোমাকে এত ভালোবেসেছি, তোমাকে এত কিছু দিয়েছি, তোমার এত কিছু পেয়েছি, সুতরাং তোমাকে ভালোবাসবো না, তবে কাকে ভালোবাসবো? তুমি তো প্রেম দিয়েছো, ভালোবাসা দিয়েছো, স্নেহ দিয়েছো, প্রীতি দিয়েছো, আমাদের খাবার দিয়েছো, জল দিয়েছো, সৌন্দর্যে পৃথিবীটাকে ভরিয়ে দিয়েছো, তবে তোমাকে ভালো না বেশি আর কাকে ভালোবাসবো বলো? সুতরাং বর্ষা আমাদের প্রেমের আনন্দের ভালোবাসার ঋতু, আর শরৎ বসন্ত আর শীত হলো মজার আনন্দের ঋতু। বর্ষা প্রেমের ঋতু, ভালোবাসার ঋতু, ভাবাবেগের ঋতু। কবি এ সময় কিন্তু আনন্দ করতে পারছেন না, কারণ তার প্রিয়জনের স্মৃতি বারবার তার সামনে ভেসে আসছে। এই প্রেম আবেক্ষণ মুহূর্তে কবির তার প্রিয় সখা, তার স্বামী, যিনি তার মাত্র 19 বছর বয়সে একটি মেয়ের সন্তানের জন্ম দেওয়ার পরে মৃত্যুবরণ করেছিলেন, তার কথাই কবি ভাবছেন এই বর্ষা ঋতুতে, যখন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, রূপার মতো আকাশ থেকে জল গলে পড়ছে, ঠিক তখন কবি প্রেম নিয়ে ভাবতে, অর্থাৎ তার প্রেমিকের মুখ নিয়ে ভাবতে ব্যস্ত। আলোচ্য কবিতার মধ্যে কবি এটাই বলতে চেয়েছেন। এই কবিতাটি শুনলে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি এই কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। যারা এই সিলেবাস পড়ছো বা যাদের এই কবিতাটির তোমাদের সিলেবাসে আছে, তারা এই কবিতা থেকে কোনো প্রশ্ন পেতে চাও যদি, তাহলেও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি প্রশ্ন নিয়ে আসবো তোমাদের দ্বারে। কারণ একসঙ্গে যদি আমি প্রশ্ন দিতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই পরের ভিডিওতে তোমরা যদি চাও আমি প্রশ্ন নিয়ে আসি, তবে আমি প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থেকো সবাই।